আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই আপকামিং বাইকগুলো সম্পর্কে জানতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটা হবে। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাইক নিয়ে আলোচনা করব যে বাইকগুলো অলরেডি বাংলাদেশে চলে আসছে, শুধুমাত্র লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছে। তো যারা কিনা এক দুই মাসের মধ্যে নতুন কোনো মডেলের বাইক কিনতে যাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে টোটাল তিনটা বাইকের কথা আমি আপনাদেরকে বলবো। তার মধ্যে প্রথম যে বাইকটার কথা বলবো সেটা হচ্ছে হিরো কারিজমা XMR 210। তো এটা একটা কিন্তু লিজেন্ডারি বাইক, নতুন ইঞ্জিনের সাথে এবং নতুন ডিজাইন দিয়ে বাইকটা বাজারে লঞ্চ করা হয়েছে, এবং ডিজাইনটা আমি মনে করি বেশ সুন্দর হয়েছে, আমার কাছে অন্তত ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে স্পেক্সগুলো বলি, তারপর হচ্ছে বাইকটার প্রাইস কেমন হতে পারে বা কবে নাগাদ বাইকটা বাংলাদেশে আসবে সেটাও আপনাদেরকে জানাবো। তো প্রথমে বাইকটির ইঞ্জিনের ব্যাপারে বলে দিচ্ছি। তো বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 210 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ফোর ভাল্ভ, লিকুইড কুল, FI DUSC ইঞ্জিন, এবং এটা থেকে পাওয়ার প্রডিউস করে 25.5 PS অ্যান্ড 20.4 Nm টর্ক। সো বুঝতে পারতেছেন এটা কিন্তু এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক, অন্তত পাওয়ার ফিগার অনুযায়ী। তো এটাতে কিন্তু 6টা গিয়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি আগে বললাম DUSC ইঞ্জিন রয়েছে, যার কারণে কিন্তু এটার 0-60, 0-100 খুব দ্রুতই ওঠে। যদিও এর টপ এন্ড পারফরমেন্স একটু খারাপ, মানে যেহেতু এটার RPMটা কম, 9250 RPM, যার কারণে এটার টপ এন্ড পারফরমেন্সটা একটু কম। তারপরও এটা থেকে কিন্তু টপ স্পিড পাওয়া যায় 147 কিলোমিটার পার আওয়ার, যেটা কিন্তু মোটেও কম না। আর যেহেতু এটা পাওয়ারফুল একটা ইঞ্জিন আছে, যার কারণে মাইলেজটা হয়তো একটু কম পাবেন, আশা করা যাচ্ছে 32-35 কিলোমিটার পার লিটার আপনারা মাইলেজ পাবেন এই বাইকটি থেকে। আর এখানে কিন্তু LED হেডল্যাম্প ইউজ করা হয়েছে, পাশাপাশি এখানে ফুল ডিজিটাল মিটার পাবেন, যেটাতে কিনা ব্লুটুথ কানেক্টিভিটি আছে, পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন আপনারা পাবেন এই বাইকটিতে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, এটা আসলেই দুঃখের বিষয়, একটা এত সুন্দর একটা স্পোর্টস বাইক তৈরি করছে কিন্তু USD সাসপেনশন দেয় নাই, এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। এখানে অবশ্যই USD সাসপেনশন দেওয়া উচিত ছিল, তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। পাশাপাশি এটাতে কিন্তু ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, আর ব্রেক হিসেবে সামনে 300 mm এবং পিছনে 230 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু অবশ্যই ডুয়াল চ্যানেল ABS এর সাথেই আসবে। আর টায়ার সেকশন হিসেবে সামনে 100 সেকশন এবং পিছনে 140 সেকশন টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকটির সিট হাইট 810 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, আর এই বাইকটির ওয়েট হচ্ছে 163.5 কেজি। তো সংক্ষেপে আপনাদেরকে বাইকটির স্পেক্সগুলো বলে দিলাম, বাংলাদেশের বাজারে যখন লঞ্চ করা হবে তখন তো আরও ডিটেলস আকারে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো এখন বলে দেই এই বাইকটা কবে নাগাদ আসবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কীরকম দামে বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো আপনাদেরকে তো আগেই দেখাইছি এই বাইকটা কিন্তু অলরেডি বাংলাদেশের বাজারে চলে আসছে, সো অনেক কিছু অনুমোদনের ব্যবস্থাপাত থাকে, টেস্টিংয়ের ব্যবস্থাপাত থাকে, এই জন্য বাইকটা লঞ্চ করতে হয়তো আরও এক মাস সময় লাগবে। তো যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি এই বাইকটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে, আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা এই বাইকটা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কীরকম প্রাইস পয়েন্টে আসবে। তো আমরা সবসময় জেনে থাকি হিরো কোম্পানি কিন্তু বরাবরই বাংলাদেশে খুব কম দামে বাইকগুলো দিয়ে থাকে, তো আশা করা যাচ্ছে এটাও একটা সাধ্যের মধ্যেই থাকবে। শোরুম থেকে যতটুকু ইনফরমেশন পেলাম তারা বলতেছে 380,000-390,000 টাকার আশেপাশে আসতে পারে এরকম দাম, অর্থাৎ 400,000 টাকার নিচেই থাকবে। তবে আমার কাছে যেটা মনে হয় এই বাইকটির প্রাইস যদি 360,000-370,000 টাকার মধ্যে রাখা হয় তাহলে এই বাইকটা খুবই জনপ্রিয় হবে। তো আপনার কি মতামত, কীরকম প্রাইস পয়েন্টে আসলে এই বাইকটা বাংলাদেশে খুবই জনপ্রিয় হবে, এবং আপনি এই বাইকটা কিনতে চান কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা কথা বলবো আজকের লিস্টের দ্বিতীয় বাইকটা নিয়ে, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R 4V। তো বাংলাদেশে আসলে এটা অবশ্যই থ্রিলার নামেই মনে হয় আসবে, যেহেতু এক্সট্রিমটা বাংলাদেশে থ্রিলার নামেই চলে। তো এই বাইকটার ব্যাপারে সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। তো এটাতে ইউজ করা হয়েছে 163.2 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, অয়েল কুলড, ফোর ভালভ, FI ইঞ্জিন। তো এখন পাওয়ার প্রডিউস করে 16.9 PS অ্যান্ড 14.6 Nm টর্ক। তো এই সেগমেন্টের মধ্যে কিন্তু এইটাই কিন্তু সবচেয়ে দ্রুত 0-60 এবং 0-100 অ্যাচিভ করতে পারে। তবে এটাতে কিন্তু আগের মতোই 5টা গিয়ার ইউজ করা হয়েছে, আর এটা থেকে টপ স্পিড পাবেন 126 কিলোমিটার পার আওয়ার, আর এটাতে যেহেতু FI ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে মাইলেজটাও আপনারা মোটামুটি ভালোই পাবেন, অ্যাটলিস্ট 40+ আপনারা মাইলেজ পাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন সাসপেনশন হিসেবে কিন্তু এখন ইউজ করা হয়েছে USD সাসপেনশন, যেটা কিনা গোল্ডেন কালার, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। পাশাপাশি পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, আর সামনে এবং পিছনে উভয় ক্ষেত্রে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, পাশাপাশি রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। আর টায়ার হিসেবে সামনে 100 সেকশন এবং পিছনে 130 সেকশন ইউজ করা হয়েছে, যদিও এটার কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে,
তো টপ ভেরিয়েন্টটা হচ্ছে এটা, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে আগের থেকে। 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, পাশাপাশি এটার সিটের উচ্চতা 795 mm এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, আর এর কার্বো ওয়েট 145 কেজি। আর এখানে কিন্তু এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, পাশাপাশি এখানে ফুল ডিজিটাল মিটার পাবেন যেটাতে কিনা ব্লুটুথ কানেক্টিভিটি আছে, পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন আপনারা পাবেন। সো মোটামুটি সংক্ষেপে আপনাদেরকে স্পেক্সটা বলে দিলাম, এখন কথা হচ্ছে বাইকটা কবে আসবে এবং কেমন প্রাইস পয়েন্টে আসতেছে। তো এই বাইকটা কিন্তু জানুয়ারি মাসে লঞ্চ করার কথা ছিল, তো নতুন আপডেট পেলাম, সেটা হচ্ছে এই বাইকটা নাকি হিরো কারিজমার সাথে লঞ্চ করা হবে, অর্থাৎ দুটো বাইকই একসাথে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। তো এই কারণে আপনাদেরকে আরও মিনিমাম এক মাস অপেক্ষা করতেই হবে। আর এই বাইকটা বাংলাদেশে আসলে কেমন দাম হতে পারে সেটা বলে দিই। তো যেহেতু এখন দেখতেই পাচ্ছেন বাইকটা তো অনেক কিছু আপডেট করা হয়েছে, যার কারণে আগের থেকে অবশ্যই দামটা বেশি হবে। তো এটা আশা করা যাচ্ছে 2,50,000 থেকে 2,60,000 টাকার মধ্যেই থাকবে। তো এরকম প্রাইস পয়েন্টে আসলে কয়জন কিনতে আগ্রহী হবেন এই বাইকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার কথা বলবো আজকের লিস্টের শেষ বাইকটি নিয়ে, আর সেই বাইকটি হচ্ছে বাজাজ পালসার NS200। তো এই বাইকটার ব্যাপারে সংক্ষেপে বলে দিই, প্রথমে ইঞ্জিনের ব্যাপারটা বলতেছি। এটাতে ইউজ করা হয়েছে 199.5 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল্ভ FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 24.5 PS অ্যান্ড 18.74 Nm টর্ক। নেগেট ক্যাটাগরি হিসেবে কিন্তু এটার পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, আর এটাতে কিন্তু 6 স্পিড গিয়ারবক্স পাবেন। যেহেতু এটাতে পাওয়ার অনেক বেশি, পাশাপাশি 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে, যার কারণে এর টপ এন্ড পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো নেগেট ক্যাটাগরি বাইক হিসেবে। তো এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 145 কিলোমিটার পার আওয়ার, আর যেহেতু এটাতে FI ইউজ করা হয়েছে, যার কারণে মাইলেজ আপনারা অ্যারাউন্ড 35 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। আর দেখতেই পাচ্ছেন এটাতে USD সাসপেনশন সামনে এবং পিছনে মনোশক ইউজ করা হয়েছে, আর ব্রেক হিসেবে সামনে রয়েছে 300 mm এবং পিছনে 230 mm ডিস্ক ব্রেক, পাশাপাশি রয়েছে ডুয়েল চ্যানেল ABS। আর টায়ার সেকশন হিসেবে সামনে 100 সেকশন এবং পিছনে 130 সেকশন টায়ার ইউজ করা হয়েছে। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 mm, এর কার্ব ওয়েট 158 কেজি, আর এই বাইকটির সিটের উচ্চতা 805 mm। আর এখানে হেডলাইট হিসেবে ফুল এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, আর মিটারে এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন পাবেন, যদিও মিটারটা সেমি ডিজিটাল মিটার, ফুল ডিজিটাল হলে আই থিঙ্ক এটা খুবই ভালো হতো। তো সংক্ষেপে আপনাদেরকে বাইকটার স্পেসগুলো বলে দিলাম, তো এখন বলে দিই বাইকটা কবে আসবে এবং কেমন দাম হবে। যতটুকু ইনফরমেশন পেয়েছি এই বাইকটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুতেই এই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে, অর্থাৎ আর মাত্র 1.5 মাসের মতো আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তার মধ্যে আশা করি বাংলাদেশের বাজারে এই বাইকটা চলে আসবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বাইকটা কেমন প্রাইসে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। তো এই বাইকটার প্রাইস এবং N250, এই দুটো বাইকের প্রাইস অলমোস্ট কাছাকাছি ইন্ডিয়াতে, 5,000 রুপির মতো ডিফারেন্স রয়েছে। তো আশা করা যাচ্ছে এই বাইকটা বাংলাদেশের বাজারে আসলে 320,000 থেকে 330,000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো আমার মনে হয় 320,000 টাকায় যদি আপনারা 200 সিসি এরকম একটা পাওয়ারফুল বাইক পান, এটা আমার মনে হয় খুব একটা খারাপ হবে না, আমার মনে হয় বাংলাদেশে ভালোই চলবে। তো আপনাদের কি মতামত এই বাইকটির প্রাইস সম্পর্কে, বা কয়জন এই বাইকটার জন্য অপেক্ষা করতেছেন বা আসলে কিনবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওতে এই তিনটা বাইক সম্পর্কে আপনাদেরকে জানালাম, নেক্সট টাইমে আরও অনেকগুলো বাইক আসতেছে, যেহেতু বাংলাদেশে এখন 375 সিসি পর্যন্ত পারমিশন পেয়ে গেছে। তো TVS-এর RTR সিরিজের কিছু বাইক আসতে যাচ্ছে, সো সেইগুলো নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাছাড়া এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো আমার মনে হয় এখানেই শেষ করা উচিত। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।